সীমান্তে কড়া নজরদারি থাকা সত্ত্বেও মানব পাচারকারীদের হাত ধরে প্রতিনিয়তই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে। একইভাবে আমতলী থানার অন্তর্গত নিশ্চিন্তপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে দুই যুবক সীমান্ত কাটাতার বেড়া ডিঙ্গিয়ে রাজ্যে প্রবেশ করার সময় রবিবার ভোরে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে আটক হয় দুই বাংলাদেশি যুবক। পরে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা রবিবার দুপুরে বিধান বড়ুয়া এবং ঋতু বড়ুয়া নামে দুই বাংলাদেশি নাগরিকদের আমতলী থানার পুলিশের হাতে তুলে দেয়। আমতলী থানার পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা নিশ্চিন্তপুর এলাকার স্বপন মিয়া এবং সোহেল মিয়া তাদেরকে বাংলাদেশ থেকে ত্রিপুরা রাজ্যে আসতে সব রকমের সহযোগিতা করেছে। পুলিশ তাদের স্বীকারোক্তিতে রবিবার বিক্রয় স্বপন মিয়া এবং সোহেল মিয়া নামের দুই মানব পাচারকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আমতলী থানার পুলিশ রবিবার সন্ধ্যায় দুই বাংলাদেশি নাগরিক এবং দুই মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে সোমবার দুপুরে আমতলী থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন জানিয়েছেন তাদেরকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হবে। তিনি আরও জানিয়েছেন অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারীদের এবং মানব পাচারকারীদের বিরুদ্ধে পুলিশ আগামী দিনেও বিশেষ অভিযান জারি রাখবে। ব্যুরো রিপোর্ট, গোমতী এক্সপ্রেস। স্যার, কয়েকজন বাংলাদেশি দেখতে পেলাম, মানে তাদের মানে কবে কোন জায়গা থেকে তাদেরকে আটক করা হয়েছে? নিশ্চিন্তপুর ডিএসএফ এবং আমাদের দুটো প্রচেষ্টায় আমরা দুজন বাংলাদেশি, একজন বিধান বড়ুয়া, একজন ঋতু বড়ুয়া, এই দুজনকে ধরতে পারছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে আমরা আরও দুজন মানে বাংলাদেশিতে হেল্প করে ডাউট দুজন ডাউটকে আমরা ধরতে পারছি। একজনের নাম স্বপন মিয়া, আরেকজন নাম সুরেল মিয়া। তারা ওই এলাকায় বাংলাদেশ থেকে লোক আদান প্রদান করে আমাদের কাছে খবর আসছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের মধ্যেও আমরা এই নামগুলো পাইছি। তারপরে তাদেরকে আমরা এই দুজনকে আবার অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। আজকে এটা গতকালকে আমরা একটা মামলা নিয়েছি এবং আজকে তাদেরকে আমরা করে গ্রহণ করছি। যারা ডাউট বলেছেন, মানে হ্যাঁ, এদের বাড়ি কোন জায়গা স্যার? এদের বাড়ি নিচে তো বলে স্যার। একটা বিষয়, সীমান্ত এলাকা তো এখন মানে খুব হ্যাঁ কড়া নজরদারি চলছে, তারপরেও কীভাবে বাংলাদেশিরা মানে অবৈধভাবে কোনো না কোনোভাবে এখানে লোকাল যারা ডাউটস আছে তাদের সহযোগিতাই তারা কোনো একটা সুযোগে তারা ইন্ডিয়াতে ঢুকতেছে এবং বিএসএফ এবং আমরা সতর্কতা রাখলে আমরা তাদেরকে ধরতে সক্ষম হইতেছি এবং এরাও আমরা বাংলাদেশ নিয়েছি এবং ডাউট করছি। ধরার পরে আমরা করে কেস নিয়েছি, মামলা নিয়েছি এবং এই যে প্রচেষ্টা এটা কন্টিনিউ দাঁড়িয়ে আছে এবং এখন বর্ডার এরিয়াতে আমাদের যে প্রহরটা বিএসএফ এবং পুলিশ যৌথ করে ডেইলি প্রতিদিন একটা প্রত্যেকদিন চলছে, এখানে যৌথ মহড়া চলছে এবং এটা আগামী দিন জারি থাকবে, কন্টিনিউ থাকবে।